কে কে এই ব্ল্যাকবার্ন বার্গারটা এখন পর্যন্ত ট্রাই করে ফেলেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। প্র্যাকটিক্যাল ক্লাস চলাকালীন সময়ে ভেবে নিয়েছিলাম আজকে ব্ল্যাকবার্ন বার্গার খেতেই যাব, তাই লাল লাল জিনিসের লাল লাল কেমিক্যাল দিয়ে রিয়াকশন করে ফেললাম, কারণ আগেই তো একটা ভাইব নিয়ে চলে আসতে হবে। তো যাই হোক, যেটা বলছিলাম আজকে কিন্তু অফার চলছিল, আর অফারে ছিল দাম 180 থেকে কমিয়ে দিয়েছিল তারা, হয়ে গেছিল 150 টাকা। তো দেখতে পাচ্ছেন এই লুকটা কিন্তু অসাধারণ, খেতে কেমন হতে পারে এক আইডিয়া মনে আসছিল যে ভালো হতে পারে, তাই কলেজে ক্লাস শেষ করে চলে গিয়েছিলাম নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটে। আর নবাবগঞ্জ ক্লাব সুপার মার্কেটের দোতলায় রয়েছে ড্রিমস টি ক্যাফে, এটা হচ্ছে নতুন একটা ব্রাঞ্চ করেছে তারা, আগে থেকে ছিল, ভিতরে ঢুকে দেখলাম যে বেশ ভালো করে নতুন করে সাজিয়েছে, আর এনভায়রনমেন্টটা আমার কাছে এম্বিয়েন্সটা মোটামুটি বলা চলে খারাপ না। তো আপনারা আসতে পারেন এখানে, আর আমার মতে ভালোই লেগেছে। আর দেখো এখানে মেনুও আছে, মেনুতে আরও বিভিন্ন আইটেম থাকার পরে কিন্তু আমি যেহেতু নিয়ত করেছিলাম যে আমি আজকে ব্ল্যাকবার্ন বার্গারই খাবো, কারণ এটার লুকটা কিন্তু দেখতে আমার কাছে মানে খাইনি কখনো, যদিও কিন্তু লুক দেখে মনে হচ্ছিলো যেটা অস্থির হবে, তো যদিও আমার কখনো টেস্ট করা হয়নি। তো তাই প্রথমে আমি আগে পাউরুটি টেস্ট করছিলাম, আসলে পাউরুটির মধ্যে কী এমন আছে যেটা কালো হয়েছে। তো পাউরুটির মধ্যে দেখলাম যে এখানে তারা ইউজ করেছে কোকো পাউডার, কোকো পাউডার থাকার ফলে কিন্তু পাউরুটি হয়ে গেছে কালো, আর পাউরুটি খেতে কিন্তু মনে হয়েছে একটু একটু হালকা কেকের মতো, যে ভাইব বা কেকের মতো একটা গন্ধ আসে না সেটা। কিন্তু বার্গারটাকে যদি কয়েকটা অংশে ভাগ করি, তো ভেতরে ছিল একটা পেটি, একটা ছিল মানে চিকেন পেটি, চিকেন পেটিটা হচ্ছে একদম চিকেন, মানে চিকেনে যে বড়া হয় সেই বড়াটা, পেঁয়াজ ছিল, আর ছিল একটা চিজের পেটি। তো চিজের পেটিটা দেখতে ভালোই লাগছে, আর এটা হলুদ কালারের হওয়ায় কিন্তু এই কালারটা মানে এই যে ব্ল্যাকের সাথে হলুদ মানে অস্থির লুক, আমি তো লুকের 10-এ 10 দেবো, আপনারা বলবেন যে আপনাদের কাছে এই লুকটা কেমন মনে হয়েছে। দেন আমি একটা কোক নিয়েছিলাম, কোকটা নিয়ে ওটার স্বাদ তো আরও বেড়ে গেছে, যদিও কোক খাওয়া খারাপ, তো যাই হোক আপনারা। তারপরে একটা কিন্তু সস দেয়, হ্যাঁ সস দেয়, এই সসটা এক্সট্রা করে দেয়। তো আমার কাছে ওভারঅল বলতে গেলে এই কালো বার্গার আমার প্রথম স্বাদ হিসেবে যদি আমি রেটিং দিই, তো আমি 10-এর মধ্যে দিব 7.5 থেকে 8। আপনারা অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, আমার এক্সপিরিয়েন্সটা অ্যাভারেজ মানে খারাপ বলা যাবে না, আমি বলবো ভালোই লেগেছে। আপনারা অবশ্যই আসবেন, ট্রাই করে দেখতে পারেন, যেহেতু নতুন জিনিস আমি খেয়েছি, আমার কাছে নতুন, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না।